Ready on. Hi there.
ভবিষ্যতে কি হবে সেটা অন্য জিনিস, সবারই হবে এটাও আমরা আশা করি না, তবে এই ধারা অব্যাহত থাকবে। একবার যখন মুকুট মাথায় পড়েছে এটা সহজে যাবে না, ইনশাল্লাহ ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা এই খ্যাতি এই সম্মান আমরা বজায় রাখব। আপনারা অনেক কষ্ট করে এই হরিসভা এদিকে ধরে রেখেছেন, আমরাও সহযোগিতা করেছি গত বছর, ইনশাল্লাহ পাবেন আপনারা। আমাদের চেয়ারম্যান তাদের সাথে কথা হয়েছে, আপনারা উন্নয়ন কর্মসূচি নেন, ইনশাল্লাহ এটাকে আরও একটা উন্নত আদর্শ এবং সবার চোখে যেন পড়ে, একটা একদম সবার জন্য আকর্ষণীয়। যদি দেখি আমি আরো চিন্তা করছি, যদি সম্ভব হয় ভালো আর্কিটেক্ট দিয়ে এটাকে আরো কিভাবে সুন্দর করে সুসজ্জিত করা যায় এবং এটা টুরিস্টদের জন্য যেন একটা আকর্ষণ হয় সেই উদ্যোগ আমরা গ্রহণ করব। লোকেশনটাও খুবই ভালো, হাইওয়ের পর হাইওয়েটা অনেক বড় হচ্ছে, অনেক বিদেশিরা এমনিতেও বন দেখতে আসে, যদিও বন আমরা অনেকটা ধ্বংস করে ফেলছি, বুঝাবুঝি দূর হবে আমাদের যে সম্পর্ক অনেক হৃদয়ের অনেক গভীরে এবং সেই সম্পর্ক গভীর থেকে আরো গভীরতরই হবে, এটা কোনোদিন নষ্ট হওয়ার নয়। দুই একজন ভুলভ্রান্তির বা দুই একজন বিপদে পরিচালিত হয়, তারাদের অনেক অসৎ উদ্দেশ্য থাকে এবং অসৎ উদ্দেশ্যে মানুষকে বিভ্রান্ত করে। আমরা যা করি সততা নিয়ে, নিষ্ঠা নিয়ে এবং আপনাদের কল্যাণ মঙ্গলের জন্য। বারবার বলি শারদীয় দুর্গাপূজা এটি শারদীয় স্বচ্ছতার শুভ্রতার মাস, এই মাসে এই দুর্গাপূজো আমাদের সকলের হৃদয়কে এই বাংলাদেশের এই জনপদের হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকলের মনকে অত্যন্ত স্বচ্ছ করে শুভ্র করে এবং সকল মানুষকে মানবতার আদর্শে উদ্বুদ্ধ করে। এখানে ধর্ম কোনো বিষয় না, ধর্ম আমাদের মন্দিরে, ধর্ম মসজিদে, ধর্ম প্যাগোডায়, ধর্ম আমাদের উৎসবে নয়, উৎসব আমরা সকলে মিলে করি, গারো হাজং চাকমা সবাই, আমরা এক জাতি, আমরা এক দেশের মানুষ এবং এই দেশটি আমরা স্বাধীন করেছি, এই মাটিতে যাদের শিকড়, এই মাটি থেকে যারা রস আলো বাতাসে বড় হয়, যারা এই আলো বাতাসে নিজেকে গড়ে তোলে, তারা নিজেদেরকে দেশের নাগরিক হিসাবে পরিচয় দেয়, সকল মানুষের সমান অধিকার। ধর্মান্ধরা এখনো তৎপর, সমাজের কিছু মানুষ তারা ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য, তারা ধর্মকে ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে ভোগ বিলাসের জন্য। এই অপশক্তির বিরুদ্ধে এই দুর্গাপূজারও উদ্দেশ্য একটি, দুর্গাপূজারও উদ্দেশ্য একটি, সকল ধর্মেরই উদ্দেশ্য, অসুরকে যারা হিংসার বাণী ছড়ায়, যারা অন্যায় করে অবিচার করে তাদেরকে নির্মূল করা। আমরা আসুন সবাই মিলে আজকে আবারও প্রতিজ্ঞা গ্রহণ করি, আজকে এটাই আমাদের প্রত্যয় হোক, আগামী দিনেও আমরা বাংলাদেশকে সকল মানুষের জন্য একটি শান্তির স্বর্গীয় জায়গা করব, এটি আজকে প্রত্যয়। সকলকে অনেক অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।